Hey everyone, welcome back to my channel. কটপটি তিলের খাজা আর বাতাসার পর আমার আজকের রেসিপি হচ্ছে খাজা। মজার এই খাজাটা আমি কেমন করে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। খাজার জন্য প্রথমে আমি ডোটা বানিয়ে নেব, আর এজন্য এখানে একটা বোলে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এর সাথে আমি 2-3 চিমটি নিয়ে নিলাম লবণ, আর এখন 1 টেবিল চামচ ঘি নিয়ে আমি প্রথমে এটাকে একটু মেখে নিচ্ছি। এখন আবার 1 টেবিল চামচ ঘি অ্যাড করে সবকিছুকে 2-1 মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব। ঘিয়ের সাথে ময়দাটাকে এভাবে একটু ডোলে ডোলে মেখে নিতে হবে। ডো বানাতে আমি এখানে ঘি ইউজ করেছি, তবে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে 2 টেবিল চামচ তেলও ইউজ করতে পারবেন। এখন অল্প অল্প করে পানি অ্যাড করে আমি ডোটা বানিয়ে নেব, আর এখানে আমি কলের ঠান্ডা পানি ইউজ করছি। ডোটা এখন হয়ে গেছে, আর এটা একটা সেমি সফট ডো হবে। এটাকে এখন ঢেকে আমি রেস্ট হতে রেখে দেব 15 মিনিটের জন্য। পনেরো মিনিট পর এই ডোটা এখন আরও কিছুটা সফট হয়েছে। পরিষ্কার কিচেন কাউন্টারের উপরে আমি ডোটাকে আরও কিছুক্ষণ একটু মথে নিচ্ছি। এরপর অল্প ময়দা ছিটিয়ে এখন আমি একটা বড় রুটি বেলে নেব, আর রুটিটাকে আমি একটু রেক্টেঙ্গল শেপে আর যতটা সম্ভব পাতলা করে বেলব। যেহেতু আমি একটা বড় রুটি বেলেছি, তাই বেলনটা দিয়ে রুটির চারদিকটাকে এভাবে আমি একটু বেলে পাতলা করে নেওয়ার চেষ্টা করছি। আর বেলে নেওয়ার পর এখন একটা ছুরি দিয়ে রুটির চারদিকটাকে আমি একটু কেটে সমান করে নিচ্ছি, তবে এটা না করলেও চলবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটুকু পাতলা হয়েছে। এখন পুরোটা রুটির উপরে প্রথমে আমি একটু হাত দিয়ে ঘি মেখে নিচ্ছি। এরপর এর উপর আমি এভাবে একটু চালের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, আর এখানে চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার যে কোনো একটা ইউজ করতে পারলে ভালো হবে, তাহলে ভাজার পর খাজাটা বেশি ক্রিস্পি হবে। তবে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া কোনোটাই না থাকলে আপনারা এখানে ময়দাও ইউজ করতে পারবেন। এখন রুটির একটা পাশ থেকে শুরু করে রুটিটাকে এভাবে মুড়িয়ে নিতে হবে, ঠিক যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এভাবে মোড়ানোর সময় চেষ্টা করতে হবে রুটির ভেতরে যাতে কোনো বাতাস না থাকে, কিংবা রুটির কোনো অংশ যাতে ফুলে না থাকে। আর এই কাজটা একটু আস্তে আস্তেই করতে হবে। পুরোটা রুটি মুড়িয়ে নেওয়ার পর এখন রুটির শেষ মাথায় আমি একটু পানি মেখে নিচ্ছি, যাতে করে এটা খুব ভালোভাবে আটকায়। এটাকে এখন 2-1 বার আরও ঘুরিয়ে আমি একটু সমান করে নিচ্ছি। এরপর প্রথমে এই অংশটা কেটে নিয়ে পুরোটাকে আমি এরকম ছোট ছোট অংশে কেটে নিচ্ছি।
এখন এখান থেকে একটা অংশ নিয়ে প্রথমে এটাকে একটু আঙুল দিয়ে চেপে নিলাম। এরপর অল্প ময়দা ছিটিয়ে দুপাশ থেকে এটাকে একটু হালকা বেলে নেব। এভাবে উপর নিচে একটু হালকা চেপে এটাকে বেলে নিলেই চলবে, খুব বেশি জোরে চেপে এটাকে বেলার দরকার নেই। একইভাবে এখন আমি সবগুলোকেই বেলে নেব। সবগুলো এখন বেলে নিয়েছি, আর এটার ভেতরে লেয়ারগুলো আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি। ভাজার সময় লেয়ারগুলো আলাদা আলাদা হয়ে যাবে। ভাজাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, তাই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল ভালোভাবে গরম করে নিয়েছি। হাই হিটে তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এখন চুলার আঁচ কমিয়ে আমি মিডিয়াম করে নিয়েছি। একটা একটা করে খাজা এখন আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। আর একসাথে খুব বেশি পরিমাণ একবারে ভাজার দরকার নেই, আমার খাজাগুলোকে আমি দুবারে ভেজে নিচ্ছি। তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে, আর এভাবে মিডিয়াম আঁচে রেখে কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই খাজাগুলো এখন ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে আমি এগুলোকে একটা কিচেন টাওয়েলের উপর তুলে নিচ্ছি। আর একইভাবে এখন আমি বাকি খাজাগুলোকেও ভেজে নেব। চিনি শিরার জন্য এখন চুলায় হাই হিটে আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1.5 কাপ নিয়ে নিচ্ছি চিনি, আর 1 কাপ নিয়ে নিলাম পানি। কিছুক্ষণ পরপর আমি এটাকে একটু নেড়ে দিব। চিনির এই শিরাটা হালকা ঘন একটা শিরা হবে, যেটাকে একতারের শিরা বলা হয়। চিনিটা গলে গিয়ে যখন পানিটা এরকম ফুটে উঠেছে তখন এর মধ্যে আমি 3টা এলাচ দিয়ে দিলাম, আর এলাচগুলোকে আমি একটু ফেটে দিয়েছি। প্রায় 8-10 মিনিট জাল করার পর চিনির শিরাটা এখন হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কিরকম ঘন হতে হবে। নাড়ানিতে একটু শিরা তুলে নিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। এখন 2 আঙ্গুলের মাঝে শিরাটাকে নিয়ে টেনে ধরলে দেখবেন যে এরকম একতারের মতো তৈরি হচ্ছে, অর্থাৎ শিরাটা হয়ে গেছে। এটাকে এর থেকে বেশি আর ঘন করা যাবে না। এখন চুলার আঁচটাকে আমি একদম কমিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা খাজাগুলোকে আমি গরম শিরায় দিয়ে দিচ্ছি, আর খাজাগুলোকে শিরায় দেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন 2-1 মিনিট গরম শিরায় রেখে আমি এগুলোকে তুলে নেব। তবে শিরার মধ্যে খাজাগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে করে শিরাটা সব দিক থেকেই খুব ভালোভাবে ঢোকে। দুই এক মিনিট শিরায় রাখার পর এখন এগুলোকে আমি শিরা থেকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খুব মজার একটা মিষ্টি খাজা। আমি একটু ভেঙে দেখাচ্ছি ভেতরে লেয়ারগুলো কেমন হয়েছে দেখতে, আর এটা কতটা ক্রিসপি হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর রেসিপি ফলো করে বাসায় বানালে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।